নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপসের মধ্যে এখন বর্তমানে আমরা প্রফেশন নিয়ে আলোচনা করছি, জীবিকা নিয়ে আলোচনা করছি এবং আজকেও এই বিষয়টিকে নিয়ে আমাদের আলোচনা চলবে। এবং আজকে যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ব্যবসা। অর্থাৎ একজন জাতকের জন্মছক থেকে কিভাবে আমরা বুঝব যে সেই জাতক আজকে যাই হোক না কেন তার লাইফ একদিন ব্যবসার দিকে টার্ন নেবে, অর্থাৎ সে একদিন না একদিন ব্যবসাতে আসবেই, এটা আমরা কি করে বুঝব একটি জন্মছক থেকে। তাহলে এর জন্য আমাদেরকে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। একটি জন্মছককে পর্যবেক্ষণ করার জন্য, এই পর্যবেক্ষণ করে এই বিষয়টিকে তুলে ধরার বা তুলে আনার ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয়ের দিকে দৃষ্টি দিতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে সেই বিষয়গুলি যদি তার জন্মছকের ভিতরে বিশেষভাবে দেখা যায়, লক্ষ্য করা যায় সেই বিষয়গুলিকে, তাহলে আমরা কিন্তু অনায়াসে বলতে পারবো যে সেই জাতক একদিন না একদিন ব্যবসাতে টান নেবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরও একটি জিনিসকে আজকে আলোচনা করব যে একজন জাতক কত বড় ব্যবসায়ী হতে পারে, একজন জাতক কতটা ভালো একজন ব্যবসায়ী হতে পারে, এটাও কিন্তু আমাদেরকে আজকে আলোচনার মধ্যে আমরা সেটিকে রাখার চেষ্টা করব। তো প্রথমে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং শুধুমাত্র হোয়াটসঅ্যাপটি আমাকে আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান তার জন্যই, অর্থাৎ আমাকে বুকিং করাতে চান, আমার কাছে দেখাতে চান, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করে সেটি করতে পারেন। চলে আসবো মূল আলোচনাতে। তো প্রথমেই আমরা দেখব যে একজন মানুষ বা একজন জাতক বা একজন জাতকের ক্ষেত্রে বিশেষ করে, একজন মানুষের ক্ষেত্রে বিশেষ করে, যে সেই মানুষটি কত বড় ব্যবসায়ী হতে পারে বা একজন সফল ব্যবসায়ী হতে গেলে পারে কী কী ধরনের যোগ থাকা দরকার এবং আমরা কী করে তার সঙ্গে সঙ্গে এটাও বুঝব যে একজন জাতক জীবনের এখন বর্তমানে যাই পরিস্থিতিতে থাকুক না কেন সে একদিন না একদিন ব্যবসার দিকে টান নেবে কিনা। তো প্রথমেই এই আলোচনা করতে গেলে পারে আমরা প্রথমেই দেখব, আমরা প্রথমেই এই পার্টে আলোচনা করে নিয়েছি আগের অনুষ্ঠানটিতে, যে সপ্তম ভাবের সঙ্গে যদি দ্বিতীয় ভাব, দশম ভাব, নবম ভাব বা একাদশ ভাবের সম্পর্ক স্থাপন হয় তাহলে কিন্তু এটি ব্যবসার জন্য পজিটিভ। এবং তার সঙ্গে সঙ্গে থার্ড হাউসকেও কিন্তু আমরা অবশ্যই এই সংযোগের ভেতরে রাখবো, অর্থাৎ সপ্তম ভাবের সঙ্গে যদি তৃতীয় ভাবের সংযোগ স্থাপন হয় সেটিও কিন্তু আমরা ব্যবসার জন্য পজিটিভ ধরে নেব, কারণ তৃতীয় ভাব ছাড়া কিন্তু ব্যবসার দিকে এগোনো যাবে না। তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশনের ভাব এবং ব্যবসার জন্য কিন্তু কমিউনিকেশন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমরা তৃতীয় ভাবের গুরুত্ব কিন্তু এবার আমরা দেব। এবারে আমরা একটি জন্মছকেতে দেখব ব্যবসা করার জন্য বুধ কতটা স্ট্রং। আমরা জানি যে ব্যবসার কারকগ্রহ বুধ, তাহলে বুধকে আমরা অবশ্যই দেখব, কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র বুধকে দেখলে হবে না, তার সঙ্গে সঙ্গে বুধ, শুক্র, শনি এবং চন্দ্রকে আমাদেরকে দেখতে হবে। তো এখানে এরকম বুধ, শুক্র, চন্দ্র, শনিকে দেখার কারণ হচ্ছে একটাই, যে এই ব্যবসা করার জন্য, যেমন আমরা বলেছিলাম যে চাকরি করার ক্ষেত্রে শনি খুবই একটি ভাইটাল গ্রহ, শনি কিন্তু চাকরির কারক গ্রহ, শনি হচ্ছে দাসত্বের কারক গ্রহ, তাই শনিকে আমরা অবশ্যই চাকরির ক্ষেত্রে যেমন প্রাধান্য দেব ঠিক তেমনইভাবে শনিকে কিন্তু আমরা ব্যবসার ক্ষেত্রেও প্রাধান্য দেব। তাহলে শনি, বুধ, শুক্র, শনি এবং চন্দ্রকে আমরা প্রথমে পর্যবেক্ষণ করব এবং পর্যবেক্ষণ করে আমরা কি দেখব, আমরা দেখব যে বুধ এবং শুক্র, শনি এবং চন্দ্র কি অবস্থানে রয়েছে। যদি এই সমস্ত গ্রহগুলি মিত্রক্ষেত্রে অবস্থান করে বা স্বক্ষেত্রে অবস্থান করে তাহলে সেটি কিন্তু ব্যবসার জন্য পজিটিভ। আমরা বুধ শুক্রের বিষয়ে আসবো পরে, তবে তার আগে আমরা বলবো যে চন্দ্রকে আমরা কেন দেখব। ব্যবসার ক্ষেত্রে কিন্তু চন্দ্রের ভূমিকা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়, কারণ হচ্ছে যে একজন জাতকের দেখা গেল যে তার ব্যবসা করার জন্য যথেষ্ট ভালো স্ট্রং যোগ রয়েছে কিন্তু তার চন্দ্র প্রচণ্ড দুর্বল, প্রচণ্ডভাবে পীড়িত, তাহলে কিন্তু সেই জাতক সফল ব্যবসায়ী হতে পারবে না। তার কারণ হচ্ছে একটাই, যে সেই জাতক যখনই চন্দ্র দুর্বল হয়ে যাবে
তার মনের মধ্যে কিন্তু অনেক ধরনের নেগেটিভিটি বাসা বাঁধবে, এবং যদি নেগেটিভিটি বাসা বাঁধে তখন কিন্তু সেই জাতক রিস্ক নিতে পারবে না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটি মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিস্ক নেওয়া। অর্থাৎ সেই জাতক দেখা গেল যে একটা জায়গায় ইনভেস্ট করলো তার কিছু অর্থ, এবং সেখানে দেখা গেল কি সেই অর্থটা প্রথমে তার ব্যবসার ক্ষেত্রে লাভ হলো না, তাহলে কিন্তু সেই ব্যবসার মন দুর্বল হয়ে পড়বে, সে আর ব্যবসার দিকে এগোবে না, সে ব্যবসার প্রতি তার একটা ভয় ভীতি জন্মে যাবে। এই জন্য আমরা কিন্তু চন্দ্রকে অবশ্যই একটু দেখে নেব যে চন্দ্র কী অবস্থানে রয়েছে। এরপরে আমরা ব্যবসা করার জন্য সর্বদাই বলে থাকি যে বুধ শুক্র গ্রহটি, অর্থাৎ বুধ এবং শুক্র যদি একসঙ্গে অবস্থান করে এটি কিন্তু ব্যবসার জন্য খুব পজিটিভ। বুধ শুক্র যদি একসঙ্গে অবস্থান করে তাহলে সেই জাতক তার নিজের প্রোডাক্ট বা তার নিজের যে সামগ্রী সম্পর্কে একজন কাস্টমারকে কিন্তু খুব সুন্দরভাবে সে বোঝাতে পারে, তার এই ক্ষমতাটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, তার এই ট্যালেন্টটা কিন্তু দেখা যায়। অর্থাৎ নিজের বিষয়টি সম্পর্কে সুন্দরভাবে একজন কাস্টমারকে বুঝিয়ে দেওয়া, তার ব্যবসার সামগ্রী সম্পর্কে একজন কাস্টমারকে বুঝিয়ে দেওয়া এবং তাকে ইমপ্রেস করা সেই বিষয়টি সম্পর্কে, এটি কিন্তু বুধ শুক্র সংযোগেতে খুব বেশি ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। তাহলে বুধ শুক্র যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু খুব পজিটিভ। কিন্তু খেয়াল রাখতে হবে বুধ শুক্র যেন বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং কন্যা রাশির মধ্যে যদি থাকে তাহলে এটি সত্যিকারের খুবই পজিটিভ ব্যবসা করার জন্য। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে শনির অবস্থান। শনির অবস্থান আমাদেরকে এই কারণে দেখতে হবে যে শনি যদি, শনিও কিন্তু অনেক অর্থদাতা একটি গ্রহ, শনি কিন্তু অনেক অর্থের মালিক বানায়। আমাদের অনেক ভুল ধারণা আছে যে শনি খালি জীবনে জটিলতা দেয়, শনি অর্থকে নাশ করিয়ে দেয়, শনি অনেক অনেক রকমের প্রবলেম শনি সম্পর্কে মানুষের ভেতরে ধারণা আছে, তবে সেগুলি কিন্তু ভুল। আমরা দেখেছি যে বড় বড় কোটিপতি যারা হয় তারা কিন্তু তাদের পেছনে শনি আছে, শনি না থাকলে কিন্তু এটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে শনি যদি দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, দশম, একাদশ এই সমস্ত ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, শনি যদি দ্বিতীয়, তৃতীয় ভাব, সেকেন্ড হাউস, থার্ড হাউস, সেভেন্থ হাউস, টেন্থ হাউস এবং ইলেভেন্থ হাউসের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, এবং সেই সম্পর্কটি যদি শনির মিত্রক্ষেত্রে হয়, স্বক্ষেত্রে হয়, তাহলে কিন্তু ব্যবসার জন্য পজিটিভ হয়ে যাবে সেই শনি। অবশ্যই এই শনিকে দেখার আগে আমরা ব্যবসার যোগ আছে কিনা দেখে নেব, তাহলে কিন্তু এই শনি ব্যবসা করার জন্য খুব পজিটিভ। এরপরে আমরা আরও একটি বিষয়কে খেয়াল রাখবো, সেটি হচ্ছে রবিকে। রবিকে আমরা খেয়াল রাখবো এই কারণ, এই এর সঙ্গে সঙ্গে মাফ করবেন, রবিকে নয়, এর সঙ্গে সঙ্গে আমরা খেয়াল রাখবো যে লগ্নের দশমপতি গ্রহকে, অর্থাৎ আপনার লগ্নের দশমপতি গ্রহটি, আপনার লগ্নের দশমপতি গ্রহটি সেই দশম ভাব থেকে কোথায় রয়েছে। আপনার লগ্নের দশমপতি গ্রহটি সেই দশম ভাব থেকে যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ বা ধরুন তৃতীয়, পঞ্চম, নবম, অর্থাৎ আপনার লগ্নের দশমপতি গ্রহটি যদি তার দশম ভাব থেকে তৃতীয়, পঞ্চম, নবম অথবা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে থাকে, তাহলে দেখা যায় যে সেই জাতক কিন্তু যদি চাকরি করে, যদি চাকরি করে তাহলে কিন্তু সেই জাতক চাকরিতে আনস্যাটিসফ্যাকশন ভোগে। অর্থাৎ তার কিন্তু চাকরি করলেও কিন্তু সে সর্বদাই মনে করে যে একটা সময় যদি আসে, আমি যদি বাইরে কিছু করতে পারি নিজের একটা ব্যবসা, তাহলে বেটার হয়। অর্থাৎ চাকরিতে কিন্তু তার স্যাটিসফ্যাকশন থাকে না, তাই সে বাইরেতে কিছু একটা করার চেষ্টা করে। আবার দশম ভাবের গ্রহটি যদি সাধারণভাবে তৃতীয়, পঞ্চম, নবম, অর্থাৎ তার দশম ভাব থেকে তৃতীয়, পঞ্চম, নবম বা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে থাকে, তাহলে সেই জাতক কিন্তু চাকরির দিকে যায় না সাধারণভাবে দেখতে পাওয়া যায়। তাহলে এটিও কিন্তু আমাদেরকে দেখতে হবে এই বিষয়টিকে। এরপরে আমরা আরও একটি বিষয় যেটিকে দেখব সেটি হচ্ছে, এই বিষয়গুলিকে মাথায় রাখার পরে আমরা D9 চার্ট এবং D10 চার্টকে কিন্তু অবশ্যই পর্যবেক্ষণ করব। যদি আমরা D9 চার্ট এবং D10 চার্টকে পর্যবেক্ষণ না করি তাহলে কিন্তু আমরা স্ট্রং সিদ্ধান্ত নিতে পারবো না এই বিষয়টি সম্পর্কে। তাহলে আমরা D9 চার্টে কী দেখব, D9 চার্টে দেখব যে আমাদের এই যে লগ্নের দশমপতি গ্রহটি সে কোন অবস্থানে রয়েছে। অর্থাৎ আপনার একজন জাতকের লগ্নের দশমপতি গ্রহটি
ডি নাইনে কোথায় অবস্থান করছে, ডি নাইনে অবস্থান যেখানে করবে সেই ঘরটিকে কেন্দ্র করে কিন্তু সেই জাতক সেই লাইনে যাওয়ার চেষ্টা করবে। ডি নাইন চার্টেতে অর্থাৎ ন্যাটাল চার্টের যে লগ্নের দশমপতি গ্রহটি, সেই গ্রহটি ডি নাইন চার্টেতে যেই ঘরে গিয়ে অবস্থান করবে সেই ঘরের কারকতা অনুসারে সেই জাতক কিন্তু লাইনকে নির্বাচন করবে, অর্থাৎ সেই ফিল্ডে কিন্তু যাওয়ার চেষ্টা করবে, সেটা চাকরির ক্ষেত্রেও যেমন ব্যবসার ক্ষেত্রেও তেমন। আবার ডি টেন চার্টেতে আমরা এটা দেখব যে ন্যাটাল চার্টের যে লগ্নের দশমপতি গ্রহটি সেটা ডি টেন চার্টেতে গিয়ে সেই দশমপতি গ্রহটি কোথায় অবস্থান করছে, সেই দশমপতি গ্রহটি যেখানে অবস্থান করবে বা যেই সমস্ত গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করবে সেই সমস্ত গ্রহের কারকতা বা সেই ভাবের কারকতা অনুসারে কিন্তু সেই জাতকের ব্যবসা বা সেই বিষয়ের বা সেই প্রোডাক্টের ব্যবসা কিন্তু সেই জাতক করে থাকে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা সাধারণভাবে যে লগ্নপতি এবং চন্দ্র, এই চন্দ্রের সঙ্গে বা লগ্নপতির সঙ্গে যে সমস্ত গ্রহরা সংযোগ স্থাপন করে সেই সমস্ত গ্রহের কারকতা অনুসারে একজন জাতক কিন্তু চাকরির দিকে হলে সেই ধরনের চাকরি করার ইচ্ছা বা ব্যবসার করার যদি সে ঝোঁক হয় তাহলে সেই ধরনের ব্যবসা করার মানসিকতা সেই জাতকের ভেতরে তৈরি হয়। আমরা সাধারণভাবে দেখেছি যে লগ্নের লগ্নপতি বা চন্দ্র যে সমস্ত গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করে সেই সমস্ত গ্রহের কারকতা অনুসারে সেই জাতকের ভেতরে কিন্তু সেই প্রফেশনে বা সেই ধরনের ব্যবসা করার একটা মানসিকতা সৃষ্টি হয়। আবার তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে লগ্নের দশম ঘরে যেই গ্রহটি অবস্থান করে সেই গ্রহটির কারকতা অনুসারেও কিন্তু একজন জাতকের চাকরি বা ব্যবসার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এই বিষয়গুলিকে খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসেই বুঝতে পারবো যে একজন জাতক বা জাতিকা কী ধরনের ব্যবসা করলে পারে তার জন্য খুব ভালো হবে এবং সেই ব্যবসাতে সে একজন সফল ব্যবসায়ী হতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে একজন সফল ব্যবসায়ী হতে গেলে পারে আমাদেরকে দেখতে হবে যে একটি জন্মচক্রের ভিতরে কত ভালো ভালো ধনযোগ সৃষ্টি হয়েছে, যত ভালো ভালো ধনযোগ সৃষ্টি হবে সেই জাতক কিন্তু তত বড় ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এই সমস্ত বিচারগুলো অর্থাৎ চাকরির ক্ষেত্রেও আমরা যেমন আলোচনা করেছি, ব্যবসার ক্ষেত্রেও আমরা তেমন আলোচনা করছি এবং এই সমস্ত বিচারগুলো করার পর কিন্তু আমরা অবশ্যই দেখব যে তার দশা অন্তর্দশা কী চলছে। তার দশা অন্তর্দশা যদি তার ফেভারে না থাকে তাহলে কিন্তু সে চট করে সফল হতে পারবে না। তার ব্যবসার দিকে যোগ আছে, তার এই সমস্ত গ্রহের কম্বিনেশনও ঠিক আছে, তার দশা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে সেইভাবে এগিয়ে চলার মতো জায়গাটা কিন্তু সে পাবে না। আর তার সঙ্গে সঙ্গে আমরা আরও একটি বিষয়কে দেখব, বর্তমান গোচর। আমরা একটি জন্মচক্রে পর্যবেক্ষণ করে একজন জাতকের ক্ষেত্রে যদি দেখা যায় যে তার ব্যবসা করার জন্য যোগ সৃষ্টি হয়েছে, মাফ করবেন, তাহলে আমরা কিন্তু অবশ্যই তাকে বর্তমান গোচরের অবস্থানকে মাথায় রেখে সেই সময় থেকে, অর্থাৎ এটি পর্যবেক্ষণের বিষয়, সেই সময় থেকে ব্যবসা স্টার্ট করার আমরা পরামর্শ দিয়ে থাকব। তাহলে আশা করছি কিছুটা হলো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম বা বোঝাবার হয়তো আপনারা বুঝতে পারলেন কিছুটা। এরপরে আমি আলোচনা করব যে বিভিন্ন ব্যবসা করার জন্য, অর্থাৎ এই যে বিভিন্ন রকমের ব্যবসা আছে, বিভিন্ন রকমের প্রোডাক্টের ব্যবসা, এই ধরনের ব্যবসাগুলো কী করে নির্বাচন করা যায়, অর্থাৎ আপনার জন্য কোন ব্যবসাটা ভালো হবে সেটা কীভাবে পর্যবেক্ষণ করব আমরা, যে আমি কিসের ব্যবসা করলে বেটার হবে, আমি কিসের কোন লাইনে গিয়ে আমি চাকরির চেষ্টা করলে পারে আমার জন্য বেটার হবে, এবারে আমরা সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটি আমরা শুধুমাত্র খুঁজে বার করলাম যে একজন জাতক চাকরি করবে না ব্যবসা করবে, এই আলোচনাটা কিন্তু আমরা এতক্ষণ অবধি করলাম। এরপরে আমরা আলোচনা করব যে সে কিসের ব্যবসা করবে বা কোন লাইনে গিয়ে চাকরি করবে, এই বিষয়টা কিন্তু একটু বিস্তর, এই বিষয়টা কিন্তু একটু বড়, এই বিষয়টা কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করতে গেলে আমাদেরকে এই যে এতক্ষণ যে কথাগুলি বললাম এগুলো কিন্তু পুরোপুরি মাথায় রাখতে হবে, তারপরেই আমরা এই বিচারটি করতে পারব। এবং এই বিচারটির মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই একটি জন্মচক্রে
ছককে পর্যবেক্ষণ করে তুলে আনতে পারবো যে সেই যত কিসের ব্যবসা করলে সে জীবনে সফলতা লাভ করবে এবং তার জন্য কোন ব্যবসাটা সব থেকে শুভ হবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, এরপরে আবার একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো। ততক্ষণের জন্য নমস্কার।